তো প্রিয় ইসলামী ভাইরা, আমরা যদি দেখি আমাদের সাহাবায়ে কেরাম, বুজুর্গানে দিন, আউলিয়ায়ে কামিলিন, তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমের উপর আমল করতেন। তারা নিজেদের প্রিয় বস্তুকে, যেই জিনিস তারা পছন্দ করতেন, সেই জিনিস আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তার মধ্যে খরচ করতেন। যেমন কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, হযরত সাইয়েদুনা ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চিনির বস্তা কিনে সদকা করতেন। চিনির বস্তা কিনে যখন সদকা করতেন, তো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ বলল যে, হুজুর আপনি চিনি কেন সদকা করেন? আপনি চাইলে এর মূল্য আল্লাহ তাআলার রাস্তায় আপনি সদকা করতে পারেন। তিনি বললেন যে, চিনি আমার খুবই প্রিয়, চিনি আমার খুবই পছন্দ, আমি চাচ্ছি আল্লাহ তাআলার রাস্তার মধ্যে আমার পছন্দের জিনিস ব্যয় করব। তো প্রিয় ইসলামী ভাইরা, এভাবে হাদিসে পাকের মধ্যে অসংখ্য ঘটনা রয়েছে আল্লাহ তাআলার রাস্তার মধ্যে যে সাহাবায়ে কেরাম, বুজুর্গানে দিন, তারা ব্যয় করতেন।